সম্মানিত মেয়র মহোদয়ের কাছে কিজন চরমপন্থী যারা বিভিন্নভাবে একটু আসছে, একটু একটু সময় দিয়ে মোহাম্মদ নুরশাদ বাগমারা আপনার হাত কেমন এবার একটা পাঠ সরকার পক্ষ আমাদেরকে কথা দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে তারা পালন করছেন। আমরা তাদের তরফ থেকে খুবই আন্তরিকতার পরিচয় পাচ্ছি। শুধু আমরা নিয়েই যাচ্ছি, নেয়ার ব্যাপারটা একতরফা হয় না, নেয়ার সাথে সাথে দেয়ার ব্যাপার থাকে। আজকে এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসা মানুষগুলো সমাজে খুব বেশি ভালো কিছু করেছিল না, মন্দ কাজই করেছিল। সেই মন্দ অবস্থা থেকে আমাদেরকে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মূল স্রোতের সাথে যুক্ত করেছেন। এখানে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কর্তব্য আছে। খাবার নেই যখন এই করোনা ভাইরাসে কাজকর্মহীন মানুষ, আমাদের মানুষগুলো বেশিরভাগ প্রান্তিক দরিদ্র, তারা কাজকর্ম করেই খেত। গত বছর 1,00,000 টাকা করে দিয়েছিল, সেই টাকা দিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছে, কেউ কেউ খরচ করে শেষ করে দিয়েছে, উল্লেখযোগ্য তেমন কিছু করা। জহিরউদ্দিন বিভাগীয় প্রধান অনুক্রমে আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহি ওয়াল আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, সাংবাদিকবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন, সবাইকে আমাদের জেলা পুলিশের অশেষ কৃতজ্ঞতা। আপনারা আপনাদের অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমরা সার্বক্ষণিকভাবে, যেহেতু যারা আত্মসমর্পণ করেছে গত বছর এপ্রিল মাসে, তাদেরকে মন্ত্রীর আওতা, আমরা সহ গোয়েন্দা সংস্থার সবাই মন্ত্রীর আওতা রাখছি। আমাদের সমাজে যদি যে কোনো ধরনের তারা অন্ধকার পথ থেকে আলোকিত পথে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, তারা যেন সেই আলোকিত পথেই থেকে দেশকে উন্নয়নের পথে তারা যেন সরিত, তার জন্য কিন্তু আজ করি আর্থিক প্রণোদনা। তো এটা আমাদের উপর নির্দেশিত আছে, আমরাও প্রতিটি থানাতে তাদের কর্মকাণ্ড, তারা সেই সবাই আমাদের ইনশাআল্লাহ এখানে যারা দেখেছে এখন পর্যন্ত গত এক বছরে, সে তাদের যে আগের জগৎ ছিল তার থেকে অনেক পরিবর্তন ঘটেছে, এবং এটা যাতে ধরে রাখে তারই জন্য এই প্রণোদনা। তা আমাদের মনিটরিং আসলে সর্বক্ষণিকভাবেই থাকে, আমাদেরও থাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকে, এবং যদি কেউ খারাপ পথে যায় আবার তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা হবে। তবে আশার কথা হলো যে তারা অধিকাংশই বলবো যে যারা আত্মসমর্পণ, অধিকাংশই তারা এখন আলোর পথের দিকেই তারা যাচ্ছে, এটা একটা আশার দাবি।